এই বেলনা দুই টন মাল পারে, এই বেলনার জন্য এটাই, ওই বেলনে পারবো না, এটা লোয়ার গাড়ি, আমরা ভাড়া নি প্রতি টিপ 200 টাকা। যে কোনো মাল আছে ঠেলে নিতে হইব, এটা ইঞ্জিন নাই, যারা ধরে তারাই ব্রেক, এটা আমাকে ইচ্ছা মতো ঠেলে যাইবো না, ঠেলে যাইবো না। ওই যে আমার কোথায় ইয়ে আছে, হুক আছে, টানা রাখি, আস্তে আস্তে ছাড়ি ডালের থেকে, আর সুদ অয়েল নিতে এটা ঠেলে নিতে হয়, এটা সম্পূর্ণ চালান আমাকে উপরে, এটা তো টিপ দিলে 200-100, এটা 15 জন লাগে, নিচে 15 জন, বিপদ হলে আল্লাহ জানলে, এই ভালো বলতো, বিপদ আর কে ইচ্ছা করে করবো না, বুঝলেন না। মানুষ আছে 10 জন টলি ভাড়া 300 টাকা কপা ভাড়া 100 টাকা চেঙ্গি ভাড়া 100 টাকা 500 টাকা খরচ আছে, আর বাদ বাকি যা আছে আমরা ভাগ করে নিব। আর আরো কাজ আছে আমার, শুধু এটা না, ওই প্লেট দেয় ডেলিভারি, প্লেট আগে ডেলিভারি প্রচুর হইতো, এখন হয় না, কম। আগে যেরকম ধরনের বরিশাল যা যায় বাইরে বাইরে ঠেকা ঠেকে হয়, তখন এটা হয় না, এ কারণে যে পদ্মা সেতু অনেক পর কামটা কমে গেছে। এটা লঙ্গর 5 টন আছে, ওটা এই কারণে উড়ে যায়, আর এর চেঙ্গি লাগাই 5 টনের লঙ্কর এ নানি না, সেটা আবার মনে করেন আউট সাইডে রাখি, যেরকম তেল গাট নামায় রেখে দিই, এটা এন দান তারি না, এন দানলে ট্রেন মরুন আছে ভেঙে পড়তে পারে, এখন রিক্সের দানি না, যেটা সম্ভব এটা নিয়ে আসি। কেউ বলে লোয়ার গাড়ি, কেউ করে টলি, আমি লোয়ার গাড়ি কই, এটা পাঙ্গা ওড়ে, বড় বড় পাঙ্গা ওড়ে, এটা করে এরম পাঙ্গা বেনে পারে না, ব্যাংক দুর্বল বেক হয়ে যায়, কিন্তু এটা বেক হয় না, যদি আল্লাহ তাল্লাহ কোথাও না ক্ষতি না হয় তাহলে সমস্যা হয় না। এই হ্যান্ডেলটা ধরলে কোন যাবো, সামনে বার হয়েছে না পিছিয়ে বার হয়েছে বলা যায়, এটা ফেরি হইলে তখন আমরা কিনা ঠিক আছে, আর টাইট হয় তাহলে একটু মাল পিছিয়ে দাও, এটা মানে জানা আছে, আইডিয়া আছে আর কি। ডালে উঠলাম, এই মালে হলে এক সাইডে একটু বার হইলে কাইতে হয়ে যাবো, এখানে হোয়াইট লাগলে দুইজন লোক বেশি লাগুক, নেমতে পাবে না, সীমিত পাবে না, আমি ক্ষতি না হয় উঠে পড়ে যায় সময় বেশ কমে যায়, ওই যে যেরকম ওই জায়গাটার মধ্যে নামলে হঠাৎ নামাইলে কাইতে পড়তার, এ কারণে ব্যালেন্স করে লইলাম এটা কাট দেওয়া। আমি মানে ওই হুশিয়ার ভাবে থাকি, আহত হয় না একটু আঘাত পাইছে গাড়ির সাইডের মুঠে, লোয়ার কাজ যখন করি বহুত ক্ষতি হয়েছে, বহুত ওই সাইডে ওই বই সব তার খেয়াল রাখান যায় না, বুঝলেন না। ওই যে ভিতরে পিনটা দেন না, পিনটা দুর্বল আছে, যেটা মানুষের অসুখ করলে ট্যাবলেট খায়, ট্যাবলেট খেলে ঠিক হয়ে যায়, এই কারণে আমরা চেঞ্জ করে দিলাম, এটা ওষুধ খাওয়াইছি, চেঞ্জ করে দিলাম ঠিকঠাক করে, এটা তো আমরা চলবো 20-25-30 বছর চলবো, এটা খারাপ মাল তো মাঝে দেওয়া যাবো না, এই কারণে আমাদের মালিক ওই যে হ্যাঁ ঠিক করে দিল, এ আর 75 নমাজি এই 9-6 বোঝে না, যেরকম জাহাজ ওরকম মাপ, এটা ওই মাপে লাগবো 1450 কেজি লাগবো, যে পরিমাণ লাগবে ওই পরিমাণে নিয়েছে, এটা তলার পর্যন্ত পোষায় দু মেই, এটা আপনার ট্রলি গাড়ি, এটা বড় মাল তো ভ্যানে নেওয়া যাবো না, এটা এইভাবে বানানো হয়েছে যে ট্রলি গাড়িতে এটা নিতে হইব, প্রতি মাসে এরকম কোনো মাসে 15,000, কোনো মাসে 12,000, কোনো মাসে 20,000 ওপরে, আবার কোনো মাসে 10,000 এইভাবে। আগে তো আমার কাম বেশ ভালো আসলো, যখন পদ্মা সেতু হইল তখন জাহাজ মারে খেয়ে গেল, আমাদের কাম বন্ধ হয়ে গেল, তখন দৈনিক 200-300-400 টাকা খুব কষ্ট হয় চলতে, এটা ছাড়া তো অন্য কিছু পারি না, এটা লেবারি কাজ করে এই কাজ, আর 30 বছর ধরে এই কাজ করি, আমার বদ চলে বাড়ানো করছে।